যখন স্টেজে উঠি তখন বলে দিলেন সরকারকে গালি দিতে বলবেন না। আচ্ছা আমরা বললে পরে বদমাশি করলে আপনারা ঠেকাবেন কি করে? আপনারা ঠেকাবেন কি করে? তো আমাদের লাইনটা তো তাই হচ্ছে, এরাও রাগে ফুলছি আর বলছেন রাগ করা হারাম। তো আমরা দারুণ দেওবন্দ থেকে পড়েছি, তো উনি কি নাম বলেছে আমি আব্দুর রশিদ জাপানে গেলেন, বলেছেন যা যা যেটা কাছে বের করবে। ওখানে যে দেখলেন আমার মতো লোক কেউ না, এই চেহারা দেখে যে টাকার আসে কি ভাষা বলে বুঝতে পারি না। ব্যবসা হকার বাড়ি বাড়িতে জিনিস দেখায় ওরা বুঝবে কত দুটো হাত ইশারা করে এত দাম ঠিক করে দিবে। কিন্তু মন বলে ভাষা শিখব, এই দেশে কোনো মুসলমান নাই, এখানে ইসলাম আল্লাহ নবী আল্লাহ রসুল এদের আলোচনা হতে হতে ব্যবসার ক্ষেত্রে পরিচিত হলেন, ভাষা শিখলেন, তার সঙ্গী বাড়াবেন, তিনি প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়তেন, শেষ পর্যন্ত টোকিওতে প্রথম জামে মসজিদ করলেন। ওই একটা মসজিদ 1956 পর শুরু হয়েছে, আজ 204টা থেকে দাঁড়িয়ে আছে। আমি যত ধরে রিপোর্ট পেয়েছি তারপরে এটা আরো হয়েছে 234টা মসজিদই হবে। তো সব মুসলমানই তো নামাজ পড়ছে বলে মনে করি না, তাহলে আরো কত মুসলমান হয়েছে চিন্তা করে পেয়েছে দাম। আমি পড়ছিলাম আমাদের যে নির্দিষ্ট পত্রপত্রিকা রয়েছে যে আপনারা গ্রিনল্যান্ডের একটা দেশ যা বেশ করে মহাদেশিত সবই ঠান্ডা, সেই দেশে গত তেসরা বার রোজগার ছিল মাত্র 2 জন, কত 2 জন কত ঘন্টা রোজা করতে হচ্ছিল 21 ঘন্টা মাত্র 2 জন রোজা করতে, মুখটাকে ছোট করে তুলতে হয় ঢাকনা দিয়ে রাখে 9 মাস থাকে, এটা বাড়তে যাবে আর দাওয়া থেকে ঢুকবে যাবে আর এত বড় মহাদেশ মাত্র 1 কোটি মত লোক বাস করে সেইখানে ওই 2 জন রোজগার 31 বছর ধরে আছেন, ব্যবসা করেন, দাওয়াতের কাজ করেন, তবলিগের কাজ করেন, ধর্ম প্রচার করেন, মসজিদে বড় কেন্দ্রিকই তারা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে দারুণ। আর পৃথিবীর ভারত ভারতের মাটিতে আমি নাজমুল হক বলে গেলাম যে ভারতের মাটিতে দেশের স্বাধীনতা যত আলেম ওলামার নাম পাবেন ভাই দারুল উলুম পাস করা মন্ত্রী আর নাই দারুল উলুম দ্বারা পরিচালিত মাদ্রাসার মন্ত্রী, দারুল উলুম হওয়ার আগে যারা পড়েছেন তারা তা দারুল উলুমে পড়ে, দারুল উলুম তো 1800-1866 সালে হয়েছে, কাজী তার আগে যারা মন্ত্রী হয়েছে তাদের কথা আমি বলবো না, তারা তো ইমাম সাহেব পায়নি। তিনি জমিয়তের মিটিং এ যেতেন, বক্তব্য রাখতেন, দারুল দেওবন্দের সঙ্গে যুক্ত কারা নয়। ইদানিং কালে আমি কতগুলি মানে প্রতিবন্ধকতার জন্য নাম বলছি না, দারুল থেকে যারা পড়ে আসে আমরা নিজেরা বলি না যে দেওবন্দি, যারা দেখতে পারে না তারা দেওবন্দি বলে তাদেরকে সম্বোধন করব, নাহলে আমরা যারা ওখান থেকে পড়ে আসি আমাদেরকে কাসেমি বলব, ওই মাত্রাতে যারা পড়াশোনা করে তাদের নামে শেষে কাসেমি বলে বলা, কিন্তু এটা কেউ বলে না, সুন্নিতে গেছেন যারা বলে যে কেউ ওই দেওবন্দি ওই দেওবন্দি, দেওবন্দি কাদেরকে বলে উত্তর প্রদেশের থানা ভবনে, থানা ভবন, তো উত্তর প্রদেশের নিয়ম হচ্ছে আমরা যখন পড়তাম তখন আমাদেরকে এনাদেরকে শহীদুল ইসলাম মুর্শিদাবাদী নাজমুল হক মুর্শিদাবাদী মানে আরেকটা নাজমুল হক থাকতে পারে
যদি থাকে এই জেলারই তাহলে বাপের নাম নিয়ে তারপর যেন চিনতে সুবিধা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক ছাত্র তাহলে মুর্শিদাবাদ মানুষের বাঙালি মানে পশ্চিমবঙ্গের বাংলার লোক বিহারি বিহারের লোক তো ওইখান থেকে পাস করলে কাসেমি বলা ওরা যে পড়াশোনা তো দেখা গেল আশরাফ আলী ওনার বাড়ি কোথায় উত্তর প্রদেশের থানা ভবন তো যারা মোরাদাবাদে বাড়ি তাদেরকে মোরাদাবাদি বলে যাদের খানপুরে বাড়ি তাদের খানপুরি বলে থানা ভবনে বাড়ি তো তাদেরকে কি বলে ইউপির লোকেরা তাকে থানবি বলে থানা ভবন অনেক বড় ছোট্ট করে প্রেসি করে তাকে থানবি বলে এরা এবার কি বলতে চাইছে থানবি বানানোর বলি আপনাদেরকে তা ছোট হা উঁচু সুমি হা আলি থা থা মানে অক্সিলারি ভার কেটে যদি পড়েন তো মানে হবে ভর ছিল তাহলে আশরাফ আলী থা থা মানে কি হলো ছিল আচ্ছা নবী বনাম আর দিতে হবে নবীর ছেলের জন্য বলেন তো নবী বনাম কি আর দিতে নুন জবান না করেছেন আপনারা ভাই আছে বি আর যদি গোটা মিলে এই সম করে পড়েন তো ইয়াদু কেশু নবী নুন এরছে বনাম নবী নুন জবান না বা যে বি ইয়াদু কেশ ইয়ুন নবী ইয়ুন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা দেখাছে কেমন দেখেন মানে ঘুষ খাবে তো কোন জায়গায় খাবে থাকে তাহলে আশরাফ আলী নাম আর খা বলে রেখেছে থানা ভবনের সংক্ষিপ্ত সংস্করণ থানবি এবার এরা বলল আশরাফ আলী খা আর এখানে নবী আছে এখানে বানান কি নুন জবান না বা এখানে পাঁচের বি এত বেশি নবী জুন আর এখানে নুন জবান না ওয়াজের উই ওয়াজের উই ইয়াদুকেশিয়ন না উই ইয়ুন উচ্চারণ এরা দাঁড়ালে পরে আমি গ্রামারে সাকিন করে পড়তে হয় নাবি নাবি নয় মানে আরবিতে যেটা পা সেটা হচ্ছে ওষ্ঠবর্ণ আর অটা দুই ছুট মিলার আগে উচ্চারণ করতে হবে অজের উই সবাই জানে আমাদের মাসে পড়ানো আপনারা অন্তত অত ভালো উচ্চারণ না করতে পারলেও অজের কি পড়েন আপনারা কি বলেন না তাহলে দাঁড়ালো কি এটা নাবিয়ুন অউটাকে পায়ে রূপান্তর করতে দিল আপনারা তো জানলেন না যে বলে দেখছ দেওবন থেকে যারা পাশ করে আসে তারা বলে আশরাফ আলী থা নাবি অর্থাৎ আশরাফ আলী ছিল নবী তো নবী ছিল বলে কাফের হবে না এই যে কাউকে মেরে দিবে তার লাইন তুই জল ঘোলা করে তোর বাপ করেছিল তাই তোকে শাস্তি দিচ্ছি উচ্চারণের গোলমাল করে দেখছেন আশরাফ আলীকে আর নবী বলে থানবি বলে নবী বলে মানে এই আপনারা ভাবলেন তাই করে কত সুন্দর করে বুঝিয়ে দিল কিন্তু এখানে যে গোলমাল হয়ে গেল না আপনাদের ঠকা কি ঠিক কথা ঠিক যে মুরব্বিদের এটা গোলমাল এই গোলমালটা আপনাদের আমাদের কাজী এবার আশরাফ আলী নবী দাবি করলো তাকে যে কাফের না মনে করবে নবী তো কেউ হবে না বিশ্বস্তরে করে কেউ নবী আর হবে কখনই হবে না তো ওরা বললো যে দেওবন্দিরা বলে আশরাফ আলী নবী ছিল আচ্ছা কোন দেওবন্দি বলবি আমি 91 সালে এসেছি শহীদুলের এসেছি ওই পারে এই আওয়াজ করেছিল মহানা বাদের আলম এমা মুলেরা মহানা শামসুল আছে মহানা ফুলবাড়ি স্যার আল্লাহ তাদের জান্নাত নসিব করুন আল্লাহ কোনদিন শুনেছেন কোন লোকের কাছে যে কেউ বলেছে আশরাফ আলী নবী ছিল না আমরা বললাম না ওরা পেয়ে গেল যারা বলে তা আমরা যদি ওটা বলতাম তাহলে তা আমাদের কাছ থেকে আপনারা শুনতে হতো কাজী নবী দাবি করেছিল ও কাফের ওকে না কাফের মনে করলে সে কাফের আচ্ছা আপনাদের আরেকটা কথা বলি সহজে আমাদের নুরজন সেবা আছে কথা বলবো না বলি তো আবার হয়েও গেল আচ্ছা মাঠে পাখিগুলি কিচির মিচির করার নাম কি শালিক 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 ভালো না আর গোস্ত খা হারাম না হারাম আর যদি এটা হারামও হয় হালালও হয় তো নিশ্চয় আরবিতে তার নাম থাকবে ওই আরবি তো জানে না যে এই শালুক পাখির শালিক পাখির আরবি কি হবে আল্লাহ তাআলা মানে যেটা হারাম সেটা নিশ্চয় আল্লাহ বলেছেন নবী বলেছেন আপনার আমার হারাম করার অধিকার
তবে এদের বক্তব্য অবশ্য জুয়াল সাহেব কুরবানি আগে যে বক্তব্য রেখেছে যে দেওবন্দির সাথে যারা ভাগা দিবে কুরবানি হবে আর ভালো করে মনে রাখবেন ঘুড়ি খাওয়া জায়েজ না একবারে মাত্র তাহরিমি নিয়ে দিবেন কিন্তু আমার বাড়ি হামাসপুর মাঠ আমরা বিস্তারিত ঘর লোক এক মধ্যে থাকি বাকি কত সময় কোন জায়গায় দেখছিল ঘুড়ি কই না চেষ্টা করে শয়তান পাড়া তো মরনা মুক্তি ভুলের বর্তান্ত জাতি খ্যাতি সম্পন্ন মুক্তি সুবাইর হোসেন স্যার বাড়ি কথা লিখে না আবাস আমাদেরকে পুলিশে জিজ্ঞাসা করে বাড়ি করে শয়তান পড়া বলি কাগজ শয়তান পড়া তো আমাদেরকে জিজ্ঞাসা করে দুর্গা ধরে যায় রাতারাতি তো আমাদের কাগজের সঙ্গে মিলবে না পাখির গোদ খাওয়া যাবে না যাবে এতগুলি পাখির নাম পৃথিবীতে দেখা সম্ভব তারা কি আইটেম আছে কোন বেসিক প্যাটার্ন থাকতে হবে যার উপর ভিত্তি করে খাওয়া যাবে আর যাবে না সে বেসিক প্যাটার্নটা কি কোন পাখি যদি আহার কোন অন্য প্রাণীর আহার করে এবং পায়ে ছিঁড়ে ছিঁড়ে খায় পায়ে ধরে ছিঁড়ে ছিঁড়ে খায় তাহলে সেই পাখির গোস্ত খাওয়া একটা বেসিক প্যাটার্ন তো সে মানে ওই পাখিগুলিও খায় কিন্তু ওই পাখির দুটো কোয়ালিটি আছে তা আমি না বলা বললাম দুটো কোয়ালিটি আছে একটা পায়ে ছিঁড়ে না পায়ে ধরে না ঠোঁটে ছিঁড়ে না ওই পাখির গোস্ত খাওয়া হালাল বাঙালি ভাষায় দুটো পাখি কি শালিক বা শালিক পাখি বলে শালিক পাখি বলে দুটো দুটো পার্থক্য অতটা বুঝতে পারে তাই না একই শালিক পাখি কিন্তু বিজ্ঞানী দেখে যারা দাদা নাম আছে এবার আমি নাজমুল হক আলী একটা ওয়াজ করে চলে গেলাম ভাই শালিক পাখির গোস্ত খাওয়া হয় কোয়ালিটি আছে সেই কোয়ালিটির মধ্যে একটা করে একটা করে না তো কাক খাওয়া হারাল না হারাল আমাদের মধ্যে কাকের কোন ভাগ জানা নাই অথচ লাইফ সায়েন্সের কাছে কাকের অনেক শ্রেণী রয়েছে কাকের আমরা বাংলাতে সবটা কি কবুতর বলছি সব কবুতর কবুতর নাই একটাই নাম বলি বিজ্ঞানীদের আলাদা নাম আছে তেমনি কাকের শ্রেণীভাগ রয়েছে এই যে মুতলাক বলে দিল কেউ যে কাক খাওয়া হালাল এটাও ঠিক নয় আর কেউ যদি বলে কাক খাওয়া হারাম তা আমাদের কাক তো একটাই ভাষা সব ওই শ্রেণীর পাখিকে কাক বুঝি কিন্তু তা নয় কাকের মধ্যেও ভাগ আছে যে তারা ওইভাবে যদি স্বীকার করে যে কোনো পাখি হারাম আর ওই কাক আমাদের এলাকায় না থাকতে পারে পরিযায়ী পাখি আপনারা শুনেছেন না এক এলাকার পাখি গ্রীষ্মকালে চলে এলো আবার যখন এখানকার গ্রীষ্ম সব সে কেটে গেল না অন্য যুগে চলে গেল এটাকে পরিযায়ী পাখি বলে তো সব পাখি সব এলাকাতে আছে আমি যদি কালো চশমা পরি তো দুনিয়াটাকে কালোই দেখবো লাল পরি তো লালই দেখবো আবার পানিটা যদি লাল রাখা হয়
পানি রঙটা মনে হবে লালই, এদের ভিতরে শয়তান বুদ্ধি ধরে আছে, তাকে কাফের বলো কাফের মুশরিক বলো, তর্ক বিতর্ক করো, টুপি এটা চলবে এটা চলবে না, আরে যারা টুপি পরে না তাকে টুপি পরার লাইন করো, যারা মসজিদে নামাজ পড়ে না তাদেরকে মসজিদে পড়ার লাইন করো, তারপর বিতর্ক করো কি ভাই নামাজ এরকম ভাবে পড়তে হবে, টুপি এটা চলবে না এটাতে পড়তে হয়, মানুষ টুপি নিয়ে বাবা টুপির বিতর্ক। তো এই কাজ যারা খাপ খাওয়া বলবি, যেহেতু উত্তর প্রদেশে ভাতগুলি রয়েছে তার মশলাতে আছে, আচ্ছা সব মাছ জায়েজ খাও, সব মাছ যত রকমের মাছ আছে নদীতে জলে সমুদ্রে সব মাছ হালাল, এবং মরা মাছও হালাল, যদি মাছ পুকুরে মরে উল্টে যায় সেটা খাওয়া ঠিক নয়, তাহলে মাছ খাওয়া হালাল হাদিস কোরআনে আছে, ঠিক আছে। আমাদের অনেক এলাকাতে যেগুলি মাছ নয় অনেক দেশে তাকে মাছ বলে ফিশ বলে, তাহলে সেটা খাওয়া হালাল, অথচ মাছ নয়, তাহলে কে ঠিক করবে? সারা পৃথিবীতে মৎস্য বিজ্ঞানী আছে, সেখানে আমাদের টিমও আছে, আলেমুলামারাও আছে, এখানে এত বড় পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম, তো মৎস্য বিজ্ঞানীদের সাথে সঙ্গ দিয়ে কোনগুলি মাছটা পৃথিবীতে চিহ্নিত করা হয়েছে। এবার আপনার আমার এলাকার ভাষা কোরআনে চালিয়ে দিলেন এটা মাছ এটা মাছ নয়, তাহলে মাছ সমস্ত শ্রেণীর যায়, এবার কোন না যায় কোরআনে কেউ কোন এলাকায় মাছ বলতে পারে তার ভাষাতে, তাই বলে যায় হয়ে যাবে না, বিজ্ঞান ভিত্তিক কোন আমাদের ফতোয়া জানা মাছ প্রমাণ হতে হবে তবে যায়। আচ্ছা এবার বলুন যে সূর্য উঠে কাকে বলে, নিশীথ রাত্রে সূর্য ওঠে রাত্রে 12টার দিকে আগে আপনাকে আমাকে ফজর পড়তে হতো না, সূর্য যখন ডুবে যাবে।